আসসালামু আলাইকুম আমি রাজীব হুসাইন আজকে আমরা স্কোয়াশ চাষ নিয়ে কিছু কথা বলবো স্কোয়াশ নতুন একটি ফসল আপনারা সবাই জানেন এটা চাষ সম্পর্কে অনেক কৃষকই জানে না এটা কিভাবে চাষ করতে হবে এটার পরিচর্যা কিভাবে করতে হবে কতটুকু সার লাগবে বিঘা প্রতি কতটুকু বীজ লাগবে এবং কোন জাতটা চাষ করলে ভালো হবে তো এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আর হচ্ছে আমাদের স্কোয়াশের উপরে একের পর এক স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো যাতে সবাই বুঝতে পারে কোন সময় কি ধরনের পরিচর্যা করতে হবে স্কোয়াশ এমন একটি ফসল যেটাতে খুব বেশি পরিচর্যা করতে হয় না কিন্তু ছোটো ছোটো বিষয়গুলোর উপর খেয়াল না করলে ভালো ফসলও ফলানো যাবে না আপনারা ভিডিওতে যে স্কোয়াশের জমিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গত বছরের তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব ভালো হয়েছে এর থেকে ভালো স্কোয়াশ আমি আর কোথাও দেখিনি এত সুন্দর গাছ তো যাই হোক আপনারা যারা স্কোয়াশ চাষ করতে যাচ্ছেন এবং স্কোয়াশ কীভাবে চাষ করবেন কীভাবে পরিচর্যা করবেন এ বিষয়ে যদি জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টেকনোলজি বাংলাদেশ অথবা আমাদের ফেসবুক পেজে জয়েন করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ এগ্রিকালচার টেকনোলজি বাংলাদেশ এই নামে পাবেন এছাড়াও ভালো মানের হাইব্রিড বীজের জন্য ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ পিওর সিড বাংলাদেশ আমাদের এই পেজে উচ্চ ফলনশীল ক্যাপসিকাম তরমুজ স্কোয়াশ সিডলিং ট্রে সকল জিনিসপত্র পাবেন আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে ভিজিট করতে পারেন স্কোয়াশ মূলত শীতকালে এবং গ্রীষ্মকালে রোপণ করা যায় তবে এর জন্য জাত আলাদা আলাদা আছে তবে আমাদের কাছে এই মুহূর্তে শীতকালীন বীজগুলোই আছে আমরা আগামীতে গ্রীষ্মকালীন বীজ আনার চেষ্টা করব শীতকালীন স্কোয়াশ মূলত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত লাগানো যাবে এবং বিঘা প্রতি আড়াই হাজার গাছ লাগানো যাবে এক বিঘা জমির জন্য সাড়ে তিনশো গ্রাম বীজ প্রয়োজন হয় আগামীতে আমরা ক্যাপসিকাম তরমুজ রস মিলন স্কোয়াশ কীভাবে চাষ করবেন এবং কীভাবে পরিচর্যা করতে হবে এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম